একাধিক বিরোধী রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত মহাজোট বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য মহাজোট গঠনের একদিনের মাথাতেই জোটে বড়সড় ফাটল। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, একদিকে যেমন মহাজোট নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন নীতিশ কুমার চরম ক্ষুব্ধ, তার পরপরই কিন্তু এবার মহাজোট এবং মহাজোটের সঙ্গী তৃণমূলকে নিয়ে কিন্তু বিস্ফোরণ ঘটালেন বাম নেত্রী বৃন্দা কারাত। মুখ্যমন্ত্রীকে নিশানা করে বিস্ফোরক বৃন্দা কারাত। বাংলার রক্তাক্ষয়ী পঞ্চায়েত নির্বাচনের 24-এর জোটে সিপিএম নেত্রী বৃন্দা কারাতের বক্তব্য ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। তবে কি এবার ফাটল সৃষ্টি হতে চলেছে জোটে? বেঙ্গালুরু সবার ঠিক একদিন পরেই তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করলেন বাম নেত্রী। পঞ্চায়েত ভোটে বাংলা জুড়ে সন্ত্রাসের ঘটনায় ঘাসফুল শিবিরকে তোপ দাগলেন বৃন্দা কারাত। এমনকি পশ্চিমবঙ্গে এই জোট থাকবে কি না তা রাজ্যের নিজস্ব নেতাদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। সিপিআইএম নেত্রীর এই মন্তব্যে মমতার দলের বিরুদ্ধে অবস্থান অনেকটাই স্পষ্ট করেছে বলে মনে করা হচ্ছে। ভারতের কমিউনিস্ট পার্টির নেত্রী বৃন্দা কারাত বলেছেন, বিরোধী দলগুলোর বৈঠকে আমরা দেশের সংবিধান বাঁচাতে আলোচনা করেছি। পঞ্চায়েত নির্বাচনের সময় বাংলার তৃণমূলের এক নায়ত্ব দেখা গিয়েছিল। পশ্চিমবঙ্গের সংবিধান ও গণতন্ত্র বাঁচাতে রাজ্যের দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করেই জোটের সিদ্ধান্ত নেওয়া হবে। আমি এটা গুরুত্বের সঙ্গে বলতে চাই যে গণতন্ত্রকে আক্রমণ করে আপনি বাঁচতে পারবেন না। প্রসঙ্গত, পোর্ট ব্লেয়ারে নতুন টার্মিনাল ভবনের উদ্বোধনে বিরোধী জোটের বিরুদ্ধে তীব্র আক্রমণ চালান প্রধানমন্ত্রী মোদি। সেই সময় প্রধানমন্ত্রী প্রশ্ন করেছিলেন যে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের সময় কংগ্রেস এবং বাম দলের কর্মীরা নিহত হয়েছিলেন, কর্মীরা তাদের জীবন বাঁচানোর জন্য অনুনয় বিনয় করতে থাকে, কিন্তু তাদের নেতারা তাদের কর্মীদের কথা শোনেননি। প্রধানমন্ত্রী বলেছিলেন যে একই নেতারা এখন নতুন জোট গঠনের জন্য বেঙ্গালুরুতে জড়ো হচ্ছেন। এখন সিপিআইএম নেত্রী বৃন্দা কারাতও পঞ্চায়েত নির্বাচনের সহিংসতার জন্য তৃণমূল কংগ্রেসকে সরাসরি দায়ী করে জোটে ফাটল তৈরি করেছেন। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বৃন্দা কারাত। সিপিআইএম নেত্রী বৃন্দা কারাত যা বললেন তাতেই কিন্তু তোলপাড়। এবার কিন্তু জোটে বড়সড় ফাটলের ইঙ্গিত, একদিনের মাথাতেই কিন্তু ফাটলের ইঙ্গিত। পঞ্চায়েত ভোটে যে হিংসা সন্ত্রাস, তার বিরুদ্ধে কিন্তু গর্জে উঠলেন বৃন্দা কারাত। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার দল তৃণমূল কংগ্রেসকে একহাত্রে নিলেন এবং চরম কটাক্ষ করে বিস্ফোরণ ঘটালেন বৃন্দা কারাত। পশ্চিমবঙ্গে বামেদের সাথে তৃণমূলের জোট হবে কি না সেই নিয়েও কিন্তু একটা প্রশ্নচিহ্ন এই মুহূর্তে থেকে গেল। আর বৃন্দা কারাতের এই মন্তব্যে পশ্চিমবঙ্গে বিশেষ করে তৃণমূলের সাথে মহাজোটের ভবিষ্যৎ কিন্তু অন্ধকারেই চলে গেল, এমনই মনে করছেন ওয়াকিবহল মহল।